দিদার খানের নজর পড়েছে তোর উপরে আর তুই কিরা বিয়ে করছিস আরেকজনকে रमजान नाम डायरी करते हाथे हाथ करा पड़िए तुम्हार मे के उद्धार कर दीते हैं ना असम्भव और हाथे आमी हाथ करा पड़ाते पारब ना चलो मुसा भाईर मायर कासे जाई तुमी ठीक जगाते एसेछो बोन तोमार मेयेके उद्धार करते आमार मुसा एकाई जथेष्ट जीवित थाना आसतो ना आसते लाश अनेक बेशी कथा बोले फेलेछिस एटा थाना तुई जानिस कुसुम के कार जन्य तुले निये गिये छिलो सिकंदर खानेर दुई भाई अब्बास खान और दीदार खानेर मनोरंजनेर जन्य मिथ्ये कथा शयतानेर उपर आमादेर सय सम्पत्ति देखाशोनार दायित्व दिए आमादेर भाई सिकंदर खानेर साथे आमरा शहरे थाकि आर एई सुजोगे एई हरामजादा आमार छोटो भाईटिके साथे निये कुकर्म करे আমাদের ইমেজ নষ্ট করছে আমরা চাই ওর শাস্তি হোক হ্যাঁ এতদিন শুধু তোমার নাম আর সুনাম শুনেছি
आज तुम्हें देखते पे बड़ई खुशी हलम। तुम्हारे हमारा दुई भाई एकांत किछु कथा बोलते चाय। बोलोन। ना ना एखाने ना आमादेर बांगलोते। ठीक ही बोले छेन। आसले एलाकार अभावे सहसल मानुषगुलो आमाके मन प्राण दिये भालोबाशे विश्वास करे। ओ विश्वास के पूंजी करे तुम अनेक बड़ होते पारो। माने सामने संसद निर्वाचने भाईजानेर पक्षे काज करबे। जनगण के एक बार तुम्हें बोले दाओ भाईजान सेकेंदार खान के निर्वाचित तो करते। भाईजान निर्वाचित तो होले तुम्हार कोनो अभाव अनटन थाकबे ना। आमी आमार निजेर अभाव अनटन दूर करार जन्य किछुई करते चाय ना। आमी चाय सुरमा नदीर उपर बाँध निर्माण करते जा आमादेर एलाकार मानुषेर दीर्घ पचिश बछरेर स्वप्न। ताहले एलाकार मानुष জমিতে ফলাতে পারবে সোনালী ফসল, ঘরে ঘরে উঠবে গোলা ভরা ধান। গরীব দুঃখী মানুষের আশা তোমার স্বপ্ন সবই পূরণ হবে। এই দীর্ঘ ২৫ বছরে জনগণ পাঁচবার ধোঁকা খেয়েছে। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আগে বাদ পরে ভোট। আরে জনগণের কথা বাদ দাও, নিজের কথা ভাবো। বলো কত টাকা পেলে তুমি আমাদের হয়ে কাজ করবে। শোনো, তোমাদের মতো মানুষরা নেতা হয় বলেই জনগণের ভাগ্য বদলায় না। মুসা, তুমি তুমি কিন্তু আপনি থেকে তুমি বলতে শুরু করেছো। আসলে তোমরা আপনি বলার যোগ্য মানুষ নও। এই মুসা, মুখ সামলে কথা বল। এই বেটা, তোর কোন বাপ আছে যে নির্বাচনে জেতার আগে বাঁধ নির্মাণ করে দেবে? এই মুসা, আমি অগ্নি মানব, ধ্বংস করে সকল দানব। আমি অন্যায় বিরুদ্ধে করি লড়াই। মনে রাখিস, আমি গরিবের ভাই, আমি মুসা, মুসা ভাই। আপনারা এমন তাম্বু হইয়া রইছেন কেন? ওই পাগলা কুত্তায় কামড় টামড় দেয় নাই তো? আসর আছে আসর। বাঘের সাথে না পারলে বাঘের বাচ্চা ধরে আনতে হয়। ওই মুসার ঘরে কচি একটা বই আছে, ঠিক যেন সদ্য ফোটা একটি গোলাপ ফুল। চম্পা, চামেলি, বকুল, একশোটা ফুলের নামে ডাকলেও আমি তোমার সাথে কথা বলবো না। আমার অপরাধ? পারে আসামি নিজেও জানে না সে কি অপরাধ করেছে। আর দুদিন ধরে আমাকে মাওতাদান বাজিয়ে ঘুম পাড়াওনি, এটাই তোমার অপরাধ। ও, বুঝেছি। আচ্ছা, তুই কি এখনো ছোট আছিস যে তোকে প্রতিদিন মাওতাদান বাজিয়ে ঘুম পাড়াতে হবে? কি বললে ভাইয়া, আমি বড় হয়ে গেছি? এটা একদম ঠিক বলনি ভাইয়া। আজ তুমি মন দিয়ে শুনে রাখো, তোমার কাছে আমি মৃত্যু পর্যন্ত ছোট্ট হয়েই থাকবো। তুমি যদি মাওতাদান না বাজাও তাহলে আমি আজ থেকে আর কখনো ঘুমাবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, বাজাচ্ছি। তুমি এবার শুয়ে পড়ো। ঘুমাও ঘুমাও। দেখো, তোমার মেয়েকে দেখো, এখনো মাওতাদান বাজিয়ে ঘুম পাড়িয়ে দিতে হয়। তোমার মেয়ের জন্য এমন ছেলে ঠিক করতে হবে যে মাওতাদান বাজিয়ে ওকে ঘুম পাড়াতে পারবে। শেষ পর্যন্ত আমাকে মাওতাদান বাজানো শিখতে হবে। শিখতে হবে না মানে? মা বাবাকে বলেছে যে আমাকে মাওতাদান বাজিয়ে ঘুম পাড়াতে পারবে তার সাথে আমার বিয়ে হবে। তাহলে যে আমাকে আবার প্রেমিকা খুঁজে বের করতে হবে? মানে নতুন করে প্রেম করতে হবে না? তোমার ভরসা থাকলে তো চিরকুমার থাকতে হবে, মাওতার গান বাজাতেও পারবো না, আর তোমার সাথে বিয়েও হবে না। মাওতার গান বাজানো শিখতে পারবে না কিন্তু নতুন প্রেমিকার কাছে প্রেম করতে পারবে না? যা খাচ্ছি মজা।
तोर ठोटे मधु बुके मधु मधु सारा गाय रे तोर लगिया अब्बास दीदार करे हाय हाय रे हाय फुलकली तोरे आज अब्बास खाना दीदार खानेर बांगलोय लया जामु चल তুমি সেই তো না জামাই বাবু বাড়িতে যাও গা ভুল কলিরে আমরা সময় মতো পৌঁছাইয়া দিব বকুকে ছেড়ে দে বলছি পুচ্ছি জামাই বাবুর একটু কাবু করতে হইব নেশার ঘরে নারী সাবধানে ভাঙবেন হারি এবার আমি যাই তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়ে বলছি ভাইয়া জানতে বলে তোদেরকে কর করে ফেলবে আরে আমরা যা করি খুব সাবধানে সঙ্গোপনে তোমার ভাইয়াও জানবে না আর তুমিও টের পাবে না কি হয়েছে মা আমার বুকের ভিতরটা হঠাৎ কেমন যেন মোচড় দিয়ে উঠলো আমার বকুলের কোনো ক্ষতি এই মশার বনের ক্ষতি করার সাহস কারো নেই মা বাবা সুযোগ পেলে বাঘের বাচ্চাকেও শিয়ালে খায় সে কখন থেকে বকুলকে কোথাও দেখছি না তুই একটু খুঁজে দেখ না বাবা ঠিক আছে মা ঠিক আছে মশা ভাই শোয়া কি হয়েছে তো রমজান রমজান আমাকে চুরি মেরে বকুলকে তুলে নিয়ে গেছে ডাক্তার আমার বোনকে বাঁচান আপনারা সবাই বাইরে যান আমি থাকতে ওর কিচ্ছু হবে না যান দেখছি ডাক্তার আমার বকুলের কি হয়েছে কিছু মানুষ রূপী জানোয়ার আপনার বকুলের সর্বনাশ করেছে বকুল বকুল বল তোর সর্বনাশ কে করেছে বল বল বকুল ভাইয়া খান বংশের লোকেরা আমার সর্বনাশ করেছে খান বংশ বাঁচার মতো পথ তো তোমরা রাখোনি মেয়েটাকে ভোগ করে আবার বাঁচিয়ে রেখেছো এখন যদি মেয়েটার জ্ঞান ফেরে তোমাদের কথা বলে দেয় তাহলে তোমরা কেউ বাঁচবে না আরে মরে করেন মরে গেছে আহারে শুধু মরলে হবে না ডাক্তারকে দিয়ে মেডিকেল রিপোর্টটাও পাল্টে দিতে হবে ডাক্তারকে বাগে আনতে পারবো তো আমার কথা আমি বলেছি ডাক্তারের কথা ডাক্তার বলবে জলদি ওষুধটা নিয়ে আসুন জি 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 বাবা বকুলের কি অবস্থা ভালো না ডাক্তার এই ওষুধগুলো আনতে বললো আমি আনছি তুমি বকুলের কাছে যাও যাও বাবা Look!
বকুল কথা বল ডাক্তার ডাক্তার আমার বকুল আমার মা বাবা ডাক্তার ডাক্তার বকুল কথা বলছে না ডাক্তার আমার মা কথা বলছে না কেন আমার বকুল আমার বাবা মুসা তোমার মা আর বোন বেঁচে নেই এই তোমরা ওনাকে জরুরি কেবিনে নিয়ে যাও ডাক্তার ডাক্তার তুমি 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 বকুলকে ডাকো না ও ও নিশ্চয় উঠবে ডাক্তার তোমার মা আর তোমার ছোট বোন চিরদিনের মতো ঘুমিয়ে গেছে না না ডাক্তার তুমি মিথ্যে কথা বলছো এখনো এখনো রাত হয়নি এখনো তো আমি মা তরকারের শ্বশুর হয়নি বকুল ঘুমাবে কেমন করে ডাক্তার বকুল আমার মা তরকারের সুর না শুনে ঘুমাতে পারে না ঘুমাতে পারে না ঘুমাতে পারে না এই এই বকুল বকুল তুই ঘুমাবি আমাকে বলবি না আমি তোকে মা তরকারের সুর শোনাতাম বকুল আমি এই মা তরকারের সুর কালতে কাকে শোনাবো কাকে কাকে শোনাবো কাকে 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 শোনাবো আমি মা তরকার বাজাবো আমি বকুল এই মা তরকারের সুর আমি কাল থেকে কাকে শোনাব কাকে সুর শুনে ঘুম পাড়িয়ে দিব বল বকুল বল বকুল বল বকুল বল বকুল তোকে যে মেরেছে মাকে যে মেরেছে আমি আমি ওদেরকে চারবার খুন করে ফেলব খুন তাহলে কিন্তু সে অপরাধে তোমারও ফাঁসি হয়ে যাবে আমার ফাঁসি আমার ফাঁসি হোক আর যাই হোক আমি খুন করবই তোর বাবার কথা ভাবো তুমি অপরাধী হয়ে গেলে ওই মানুষটাকে দেখবে কি তাই বলছি আইন নিজের হাতে তুলে না নিয়ে অন্তত একবার চেষ্টা করে দেখো থানাতে যাও থানাতে এসে তুমি ঠিক কাজটাই করেছো মুসা আব্বাস আর দিদার খান যদি তোমার মা আর ছোট বোনকে খুন করেই থাকে তাহলে অবশ্যই শাস্তি হবে কিন্তু ওরা কেন খুন করবে ওরা ওরা আমার বোনের ইজ্জত কেড়ে নিয়েছে আর এই অপরাধ ঢাকার জন্য ওরা আমার মা বোনকে খুন করেছে তাহলে তো আসামিদের গ্রেফতার করার জন্য ডাক্তারের রিপোর্ট লাগবে ডাক্তারের মিথ্যে রিপোর্ট দেখিয়ে আইনের হাত থেকে খুনিদের বাঁচাবার জন্য তোমরা আমাকে কিনতে এসেছো 20 লাখ ঘুষ দিয়ে মানুষ কেনার অভ্যাসটা নতুন না পুরাতন তোমরা তো জানো বোনটা মুসার আর মুসার মা বোন মানে এই এলাকার সমস্ত মানুষের মা বোন এত কথা বলতে হবে না 50 লাখ 50 লাখ টাকার বিনিময়ে লাশের সাথে বেইমানি মুসার সাথে বেইমানি ভাবতে ভালোই লাগছে আসুন ওসি সাহেব আসুন ডাক্তার আমি আপনার কথা মতো পুলিশে এসেছি রিপোর্টটা দিয়ে দিন পুলিশ আব্বাস আর দিদার খানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাবে মুসা তুমি যা বলেছ রিপোর্ট কিন্তু তা প্রমাণ করছে না রিপোর্ট বলছে তোমার বোনের মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টে আর তোমার মা তাই দেখে হার্ট ফেল করেছে ডাক্তার এই তুই মিথ্যে রিপোর্ট দিয়েছিস বল এটা মিথ্যে রিপোর্ট
এটুকু সময়ের মধ্যে কত টাকা খেয়েছিস? কত টাকার কাছে আমার মা বোনের লাশ বিক্রি করেছিস বল? আজ তোকে আমি খুন করে ফেলব, আজ তোকে আমি ছাড়বো না, আজ তোকে আমি খুন করে ফেলব। না বাবা, ও ডাক্তার না, ও একটা কসাই, ওকে আমি বাঁচতে দেব না, আমি যাবো না ওকে, ও মিথ্যা বলেছে। আমি ঠিকই করেছি বাবা, মার বকুলে বিদেহী আত্মার তৃপ্তির জন্য একটি মহৎ কাজ করেছি বাবা, একটি মহৎ কাজ করেছি। এসো চলো, এসো মুসা। আমাকে কিন্তু ওই ডাক্তারের মতো ঘুষ করে মনে করো না। আব্বাস খান আর দিদার খান তোমার মা বোনকে খুন করেছে, ওরা আমাকেও প্রচুর টাকা দিতে চেয়েছিল তোমাকে মেরে ফেলার জন্য, আর আমি চেয়েছি তুমি নিজের হাতে তোমার মার বোনের খুনিদের উপর খুনের প্রতিশোধ নাও। সেই জন্যই তোমার বেঁচে থাকা প্রয়োজন, আর সেই সুযোগটা আমি তোমাকে দিতে চাই। যাও এখান থেকে, চলে যাও, প্রতিশোধ নাও মুসা, প্রতিশোধ। প্রমাণ করো তুমি এক বোনের ভাই, মায়ের সন্তান। আব্বাস, শত্রু শেষ, এবার নিশ্চিন্তে তোমরা শহরে ফিরে যেতে পারো। হ্যাঁ, আমরা নিশ্চিন্তে শহরে ফিরে যাব, আর সেজন্যই। হুজুর এটা কি করলেন? হ্যাঁ, কোন অপরাধের সাক্ষী আর আগুনের রেশ বলে কিছু রাখতে নেই, এখন বলতে পারি আমরা 100% শত্রু মুক্ত। আয় চল। মুসা, ওই দুশ্মনরা তোকে, আমাকে, কাউকে বাঁচতে দেবে না। আমি তোকেও আর হারাতে চাই না, তাই বলছিলাম কি, চল আমরা কালি তোর ভাই মামুনের কাছে শহরে চলে যাই। না বাবা, তোমার আদর্শ করা মুসা কখনো দুশ্মনের ভয়ে পালাতে পারে না, বরং দুশ্মনে মুসার ভয়ে পারে বেড়ায়। আমি ওদেরকে শেষ না করে কোথাও যাব না বাবা, কোথাও যাব না। বাবা আমার একটা কথা শুন, দয়া করে তুই তোর এই বেশভূষার পরিবর্তন কর, অন্তত আমার চিকিৎসার জন্য হলেও তোকে শহরে যেতে হবে। আমার হার্টের ব্যথাটা আবারও বেড়েছে, সময় মতো চিকিৎসা না হলে আমি হয়তো আর বাঁচবো না রে মুসা, আর বাঁচবো না। না বাবা না, তোমাকে বাঁচতেই হবে। ঠিক আছে, কালই আমরা শহরে যাব। ভাইজান, ভাইজানের বাচ্চা, আমি তোর কইছিলাম পাঁচটার মধ্যে আমজাদ শিকদারের লাশ আমার সামনে নিয়ে আসবে। আমি ওই বেসর মারে কইছিলাম পাঁচটার পর 1 মিনিট পয়সা থাকতে পারবো না। অহন ঘড়ির কাটে কয়টা বাজে? এক টাইম এক কাম, সেকান্দার খান আমার নাম, কিন্তু তুই সেই নামটারে আমার পাঞ্চার করে দিলি, পাঞ্চার। আমি কার ভাই? কার ভাই? তোমার ভাই না, তাই কথা টাইম কাম,
একদম কাটাই কাটাই সমানে সমান। শাবাশ রাতে শাবাশ। আরে এই না হইলে কি তুই সেকান্দার খানের ছোট ভাই? দলিল সই করছে? রাহাত খান পরিষ্কার বলে দিয়েছে বাড়িটা সে বিক্রি করবে না। এক টাইম এক কাম, সেকান্দার খান আমার নাম, বুঝবার পারছি। ওর মরণের টাইম হয়ে গেছে। কি আমার বাড়িটা তোমার হাউজিং ব্যবসার জন্য জোর করে কিনে নিতে চাও? আর কি কোনো জায়গা তোমার পছন্দ হয় না? রে বেটা, পছন্দ হইলে কি আমি এখানে গিয়ে আর কি মার বাড়াইছি? আমি এখানে আমার অ্যাপার্টমেন্ট বানামো, কম দেই বেশি দেই টাকা দিয়েই তো কিনবার চাইছি নাকি? হ্যাঁ, তাহলে প্রবলেমটা কই? আমার ছেলের বউ আর নাতি নাতনিদের ভবিষ্যৎ আছে না? হাসা কথা, পয়সা থাকলে তো ভবিষ্যতের লেগা একটা বাড়ি লাগবই। প্রবলেম আসলেই বাড়িটা বিক্রি না করার জন্য একটা প্রবলেম, বিশাল প্রবলেম। না না, চিৎকার করবি না, চিৎকার করবি না, প্রবলেম সলভ। সই কর। আমার জান থাকতে আমি সই করবো না। তাইলে তো তোর জান নিয়ে টিপ সই নিতে বাবা, তুমি কার সন্তান জানি না, দোয়া করি তোমার শক্তির কাছে শত্রুরা যেন এইভাবে পরাজিত হয়। তা শহরে কোথায় যাবেন?
বাসবাড়ি মহল্লাতে। আমরা তো একই মহল্লাতে যাব, ওইখানেই থাকি। তা ভাইজানের ওখানে কে আছে? আমার বড় ছেলে। আসলে আমি একজন হতভাগ্য সন্তান, হতভাগ্য ভাই, নইলে মা আর ছোট বোনের কবরে আমি মাটি দিতে পারবো না কেন? বাবা, তুমি সত্যি করে একটা কথা বলো তো, তোমাদের প্রতি আমার কি কোনো অধিকার নেই? ভাবে, তুমি ভাইয়াকে অভিমান করতে মানা করো তো? কে বলে আমাদের প্রতি ভাইয়ের কোনো অধিকার নেই? অধিকার আছে বলে তো বাবা সন্তানের কাছে এসেছে। যদি না থাকতো তাহলে কি বাবার ডাক্তার দেখানোর জন্য তোমাদের এখানে আসতাম? চাচু, দাদা জান, আমি কিন্তু তোমাদের উপর ভীষণ রাগ করেছি। রাগ করেছো? না 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 দাদু ভাই, আমাদের উপর রাগ করে না। এই চামিলির চায়ের চুলায় আগুন জ্বলছে, চল চামিলির হাতে চা খাও। ভাইজান, সুলানি ভাগেল যে নিভাইয়া দিলাম। কেন? চামিলির চায়ের চুলাতে আগুন জ্বলছে, আমগো চায়ের চুলা এমনি বন্ধ হয়ে যাইব। চামেলি কেডা? একটা মাইয়া। জওয়ানি, একেবারে পাগল করা জওয়ানি, দেখলেই মনে হয় লে ছক্কা। তোর চা কখনো খাই নাই, চার মজাও পাই নাই, ভালো করে একটা চা বানা ডাবল দাম দেবো। এই পিছনে যা, একদম লাইনের পিছনে। কেন? যা কইলাম তাই কর। এই তোমরা ওর পিছনে যাইতে কও, নইলে আমি দোকান বন্ধ করে দিমু। কত বড় সাহস! আমারই কয় কি না লেসিকা। মনে হয় ভূত দেখলি। না না, তারে দেখলাম। ও আচ্ছা আচ্ছা, আমাকে দেখলি? কিন্তু আমি যে তোকে খুব মজা করে দেখবো রে চামেলি, যৌবনের জ্বালা। ও কি কঠিন জ্বালা রে। বাচ্চু, ছাড়া দে কইলাম, নইলে নাইলে কি হইব? কিছুই হইব না। আইদিকে আয় না। এই মহল্লায় এমন কোন শ্বশুরের ছেলে আছে যে আমার হাত থেকে তোরে বাঁচাইতে পারে? আরে না না, আমি শ্বশুরের কথা বলি নাই, শ্বশুরের ছেলের কথা বলছি। ওস্তাদ, আমি জানতাম না তোমার লগে আমার এইখানেও দেখা হয়ে যাবো। আমি আজ থেকে ভালো হয়ে যাবো। এই কান ধরছি, এই উঠ বস করছি, এই নাকে খর দিচ্ছি। আমার মাফ করে দাও ওস্তাদ। ওই সালাম করা ওস্তাদের পা ধরে মাফ কর। সালাম কর তামিলি, বোন আমার, আমার কি মাফ করে দে? তোর হাতে ধরছি, তোর পায়ে পড়ছি, আমার মাফ করে দে বোন। এই জলদি আয়, জলদি আয়। হাওয়া তোরা এই দেখতেছি না আমার হিরো, একটা চান্স নেবো, যদি হিরোইন হইতে পারি। চাচু, তোমাকে দেখে ওরা সব ভয় পালিয়ে গেল। তুমি জানো না দাদু ভাই, তোমার চাচুকে দেখে গুন্ডা মাস্তান রংবাজ সবাই ভয় পায়। এসো এসো। আসসালামু আলাইকুম। হ্যাঁ
ওষুধে কাম হয়ে যাবে, দেখবি ওর মনটা সুপার গুলোর মতো তোর মনের সাথে লেগে গেছে, টানা টানি করেও খোলা যাবে না। আমিও তাই চাই বাবা, তা কত দাম? 1001 টাকা। বাবা বেশি হইল না, মানে কইছিলাম কি কমিশন? হক মওলা, এখনো তো ভ্যাটের কথা বলি না। ওই ভ্যাটের কথা আর কইতে হইব না, আমি 1001 টাকাই দিতাছি। বাবা কাম হইব তো? দুধের সাথে মিশিয়ে খাওয়াবি, দেখবি কাম হয়ে গেছে। আপা, ওষুধ মিশানো দুধের চা খাইলে বুঝি একজন কাস্টমার বারবার লাইন দিব। লাইন এখন আমি নিজেই দিতাছি, এই দুধ ওই হিরোরে খাওয়াইলে আমার হয়ে যাইবে। দারুণ জাদু তো, মোরা যদি খাই তাইলে আমরাও কি তোমার হয়ে যাব? আমার হইতে চাও? আমি গান গাই কি আর দুয়ারি আমার সারিন্দা বাজাই কি? হিরোরে এখন ঘরে একা পাইলি হয়। ভালোবাসা তুমি মেটাবে কি মনের আশা? জাগে মনে ভালোবাসা
তুমি মেটাবে কি এই মনের আশা আমার 1001 টাকার দুধ লস করে দিছে রে
अरे भावे थकले कैमने बुझबेन राग करसेन जल्दी उठे सन्ना राग करसेन जी अवस्था हलो अच्छा आमी की खूब भारी ना 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 एके बारे तुलार मतो हल्का अमन बाका बाका कथा बोलेन केन अमार घरेर हार बाका ता बोलेन की डॉक्टर देखान ठीक आछे सकाले डाक्तर देखाबो एई निन ओषुधगुलो ठीक मतो खाबेन सात दिन पर रिपोर्ट सह देखा करबेन बाबा भालो हबे तो रिपोर्ट ना देखे किछुई बला जाबे ना ता आपनारा एखाने कोथाय थाकेन आमार भाईर बासा एई तो बाजबाड़ीर महल्लाते शुरू হবে সেকান্দার ভাই নিজে ভিত্তি প্রস্তর স্থাপন করবে সেকান্দার খানের পাঁচটা কুত্তা তুই শুন জোর করে জমি দখল করে সেকান্দার দশটা হাউজিং বানালো এই মহল্লাতে বানাতে পারবে না তোর দেখছি মরার খুব সাজ জেগেছে হ্যাঁ আরে বাঁচা মরা তো আল্লাহ হাতে তোরা কি মারবি এই তুই হয়তো জানিস না সেকান্দার ভাই আজরাইলের কাছ থেকে মানুষ মরার কন্ট্রাক্ট নিয়েছে আর আমি নিয়েছি Oh, my God.
আপনারা তো সবাই এই মহল্লার মানুষ, তাই না? সমস্যা তো সবার, অথচ সবাই মিলে হা করে তামাশা দেখছেন, আর এরা প্রতিবাদ করলো। আরে ওরা তো মাত্র কয়েকজন, আরে আপনারা সবাই মিলে এক হলে ওরাই আপনাদের ভয়ে পালিয়ে যেত। এই মহল্লায় মানুষ আছে মানুষ, কিন্তু সবাই মরা মানুষ, এরা কেউ প্রতিবাদ করতে জানে না। যদি একজন মানুষ আপনার মতো সাহসী হইতো, তাহলে গুন্ডা বদমাশটা ঠিকই ভয় পেয়ে পালিয়ে যাইত। কাকে কি বলবো, আমার নিজের ভাই তো ওদের দলে। দলাদলের কথা বাদ দাও, মুসা যা করেছে আমাদের ভালোর জন্যই করেছে। ভালোর জন্য করেনি, বিপদ ডেকে এনেছে। বিপদ সিকান্দার খানকে তুমি তো চিনো। মুসার ভুলের জন্য এবার আমাদের সবাইকে খেসারত দিতে হবে। কথা না বাড়িয়ে চলো সবাই মিলে সিকান্দার খানের বাড়িতে যাই। উন মাপ না করলে আমরা কেউ বাঁচব না। মামা, পাশবাড়ির মহল্লা থেকে মুসার ভাই এসেছে দেখা করতে। একটাই ম্যাকাম, সেকান্দার খান আমার নাম, বাঁচা মরার হিসাব তো পরের কথা। আমি জানতে চাই ওই বাঘটা কেটা কেটায় ওরে মহল্লায় আনছে, সেই বাঘ আমার লোকের গায়ে চাপা মারছে। বড় ভাই, মুসা কোনো বাঘও না সিংহও না, মুসা আমার ছোট ভাই। গ্রাম থেকে অসুস্থ বাবাকে নিয়ে চিকিৎসা করাবার জন্য শহরে এসেছে। ও আপনার নাম ক্ষমতা কিছুই জানে না, তাই না বুঝি ঘটনাটা ঘটিয়েছে। ওকে মাফ করে দিন বড় ভাই। মামুজান দেখো দেখো, পোষা কুকুরের মতো তোমার পাও ধরে কেমন কাচু বাচু করছে। দেও ওকে মাফ করে দাও মামুজান। গুড, মাফ কইরা দিলাম। শোন, তোর বাইটারে কয়া দিবি আমার কামে যে বাধা দেয়, আজরাইলে তার টাইরা নেয়। আরে আব্বাস সাহেব, আপনারা আরে মিয়া, মাল পরে নিয়ে আসলে কাছে করতে হয় না, কাছে করতে হয় না। ওই মিয়া, আপনারা জানেন না টাকার নৌকা পাহাড় দিয়ে যায়। শোনেন মিয়া, সেকান্দার ভাইকে বলবেন টাকা যখন আমার হাতে এসে পৌঁছেছে তখন বাঁশবাড়ির মহল্লার মানুষ তো দূরের কথা, একটি ছাগলও মামলার নাম মুখে আনতে পারবে না। আপনারা এখন নিশ্চিন্তে বাড়ি চলে যান। ওয়ালাইকুম ওয়ালাইকুম। টাকা 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 টাকা। আপনারা সেকান্দার খানের লোকজন আমাকে আপনাদেরকে মেরেছে, মহল্লা ছেড়ে দিতে বলেছে, আপনাদের মেয়েদের ইজ্জত নিয়ে টানা হেসা করেছে, তাই না? আমি আপনাদের সাহস দিয়ে অবাক হচ্ছি, আপনারা সেকান্দার খানের নামে মামলা করতে এসেছেন। আউট আউট, সেন্টি ওদেরকে বের করে দাও, যা যা সারারা। টাকা টাকা টাকা। সেকান্দার খানের লোকের সাথে তোমার এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তুমি আমাকে কিছুই বলনি। বললে কি হতো? কি হতো মানে, আমার ভাইয়া পুলিশ অফিসার আর আমি তোমাকে ভালোবাসি। তুমি ভালোবাসো আমাকে, আর তোমার ভাইয়া ভালোবাসে টাকাকে, বুঝলে, ঘুষের টাকাকে। তাই তুমি বললো সেকান্দার খানের কালো টাকার লোভে তোমার ভাইয়া
কাউকে গ্রেফতার করতো না। এই ধারণাটা তোমার ঠিক না। ভাইয়া আইনের মানুষ, অপরাধীকে গ্রেফতার করাই আইনের কাজ। ঠিক আছে, তোমার ভাইয়াকে বলো সেকান্দার খানের লোকদের গ্রেফতার করতে, দেখি পারে কিনা। কি পারি আর কি করা উচিত তা আমি নিজেই ভালো জানি, কিন্তু আমি জানতে চাই ওই মহল্লার মামুলি একটা ছেলের সাথে তোর কিসের সম্পর্ক? মনের সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। তাই তো বলছি, টাকা খেয়ে সেকান্দার খানের গোলামি না করে গরিবের পাশে গিয়ে দাঁড়াও। কোথায় কখন কার পাশে গিয়ে দাঁড়াতে হবে আমি তা ভালো করে জানি, কিন্তু তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে থাকলে আমার মুখে চুনকালি পড়বে। চুনকালি সোনার জন্য পড়বে না, তোর জন্য পড়বে। তুই কি জানিস মানুষ আমাকে ঘুষখোর পুলিশ অফিসারের মা বলে ডাকে, সংসামে ন্যায়ের পোশাক পরে অন্যায় কাজ আর করিস না। ওই সেকান্দার খানের সঙ্গ তুই ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। বললেই তো ছেড়ে দেয়া যায় না। তোমার মা তো জানে না যে সেকান্দার খানের আদরের ছোট বোন কে তুমি হৃদয় দিয়ে বসে আছো। কি ঠিক বলিনি যান? তুমি যদি আমার মনের কথা বলতে নাই পারো তাহলে কে পারবে বলো? এই যে তুমি, মাঝে মাঝে এত সুন্দর করে কথা বলো, সেজন্য তোমাকে এত বেশি ভালো লাগে। আবার রাগ হয় তখন যখন শুধু সুন্দর করে কথাই বলো, কিন্তু সুন্দর করে আদর করে বুকের ভেতর টেনে নিতে ভুলে যাও। সরি, একদম সরি তোমা, লেট ফাইন দিয়ে তোমাকে আমি এমন আদর করব, এমন আদর করব, তুমি আমাকে ছাড়তেই চাইবে না। আমার অন্তরে আছো তুমি, আছো রে শুধু তুমি, আছো রে একটু একটু করে তুমি হয়েছো আপন। তুমি আমার ভূমির মানুষ প্রিয় একজন, তোমারে না দেখলে আমার বাঁচে না জীবন। এই বুকের ভেতরে এই আমার অন্তরে আছো তুমি, আছো রে শুধু তুমি, আছো রে একটু একটু করে তুমি হয়েছো আপন। তুমি আমার ভূমির মানুষ প্রিয় একজন, তোমারে না দেখে আমার বাঁচে না জীবন। স্বপ্ন স্বপ্ন দেখে শুধু এ দুটি নয়ন। তুমি আমার মনের মানুষ প্রিয় একজন, তোমারে না দেখে আমার বাঁচে না জীবন। Thank you.
চোখে চোখে চেয়ে থাকো না কানে কানে কথা বলো না ভালোবাসি কত জানো না তুমি শুধু আমার কামনা তোমায় যত দেখি তৃষ্ণা মেটে না পৃথিবীতে তোমার হয় না তুলনা মিষ্টি মিষ্টি মেয়ে তুমি ফুলেরই মতো তুমি আমার মনের মানুষ প্রিয় রাখেছন তোমারে না দেখলে আমার বাঁচে না জীবন এই বুকের ভেতরে এই আমার অন্তরে আছো তুমি আছো রে শুধু তুমি আছো রে একটু একটু করে তুমি হয়েছো আপন একদিন এই মহল্লার মাটি ভিজাই দিছিলি তাই আমি বাইতে থাকতে এই মহল্লার মাটিতে তোর স্বপ্ন আমি সত্য হইতে দিব না না দে মরণ যদি ডাক দেয় সুখে থাকতে ভূতে কিলায় একটাই ম্যাকাম সেকান্দার খান আমার নাম ওরে বুঝিয়ে দে সেকান্দারের এক ফোঁটা রক্তের বদলে হাজার ফোঁটা রক্ত ঝরাইতে হয় তবে আজ সবার সামনে প্রথমে চিচিং ফাঁক করে দেব তারপর উপরে নিচে সব জায়গায় রক্ত আর রক্ত বাই করে দেব তুই কে চুরি পড়া হাত জানে খুব নরম হাত মনে করছস এই হাত বাঘিরির হাত এই হাতের থাবা বাঘিরির হাতের থাবা তুই বাঘিনী হইলে আমি বাঘ Oh!
আপনারা কি আসলে মানুষ না মানুষ রূপের জীবন্ত লাশ? আপনাদের কি কোনো দায়িত্ব নেই? কয়েকজন মানুষ রূপী পশু প্রকাশ্যে দিন দুপুরে একটি মেয়ের ইজ্জত নষ্ট করার জন্য তারা হাসা করছে, আর আপনারা হাত পা গুটিয়ে মূর্তির মতো তামাশা দেখছেন। এই হাতকে হাতের বানাতে হবে। আরে মানুষ তো আল্লাহ সৃষ্টির সেরা জীব। আল্লাহ মানুষকে সব পথে সংগ্রাম করতে বলেছে অন্যায়কারীকে ধ্বংস করার জন্য, আর নিজেদের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওই অত্যাচারীকে নিশ্চিহ্ন করে সবাইকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে, আর তা না হলে সবাইকে ওই সেকান্দার খানের গোলাম হয়ে কাপুরুষের মতো ধুকে ধুকে মরতে হবে। ভাইয়া মারো, ভাইয়া মারো আমাকে। একটা কথা শুনে রাখো, আমি তোমার ঘর ছেড়ে চলে যেতে পারি, কিন্তু এই এলাকার নিরীহ মানুষের উচ্ছেদের হুমকির মুখে রেখে আমি অন্তত যেতে পারি না। আমি জানি তোর শক্তি সাহস হিম্মত আছে, কিন্তু সে শক্তির বাহাদুরি এখানে নয়, বাড়িতে গিয়ে দেখাবি। চল চল আমার সাথে। ভাইরে মাইরা রক্তাক্ত কইরা বিলাই বানাইয়া দিছে। হুজুর, আমি তো মনে করেছিলাম লাল রং লাগিয়ে দিয়েছে, এই যদি রক্ত হয় তাহলে তো বাগদার থাবা খুব ভয়ঙ্কর। মুসা মুসা মুসা, এক মুসারে তো তোরা দাফন করে আইসস, এটা আবার কোন মুসা? তোরা ওরে চান তো কবর যা বুঝাই দেবে। আমার নাম মুসা, কোথায়? আমি সেকেন্দার খানের ভাই নাদের খান। সিকান্দার খান? তাহলে কি সেই সিকান্দার খান? আমার ভাই জানেন নাম শুনা তোর চোখ দুটারে এমন রাডার ভার্সেস স্ক্যান। বল মুসা কোথায়? ভাই কি চাই? চয়ে দেওস না, রক্ত রক্ত এখনো শুকাই নাই। ওই মুসা হারাম যাদা আমারে একলাপে আমারছে, অহন দলে ভাই হয়ে আইছি। মুসারে আজকে জ্যান্ত কবর দিমু। বল মুসা কই? জানি না। তুই জানোস না? তাহলে তোর পিচ্ছিটারে লয়ে যায়। মুসা সময় মতো হাজির না হইলে তোর সোনামণির লাশ পাবি, লাশ। ওকে কোথায় নিয়ে গেছো? বাবাকে যা বলার আমি বলবো। এই না টিকিট, ট্রেন এলে সোজা বাড়িতে চলে যাবি। ভাইয়া, আচ্ছা তুই কি চাস তোর জন্য আমি আমার রতনকে হারাই? মামুন, মুসা কোথায়? মুসা জলদি ডাক, সেকেন্দার খানের লোকজন রতনকে তুলে নিয়ে গেছে। কি হলো? যা, দেরি হলে ওরা আমার দাদু ভাইকে খুন করে ফেলবে। মুসা নেই, ট্রেনের টিকিট কেটে ওকে আমি গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছি। জি, সেকেন্দার খানকে এলাকার সমস্ত মানুষ ভয় পায়, সেই সেকেন্দার খানের সাথে ও পাল্লা দিতে চায়। মশা হয়ে হাতির সাথে লড়াই করা যায় না বাবা। যাই করুক না কেন, মুসা কোনো অন্যায় করে না। মনে রাখিস, যে বাড়িতে মুসা নেই সেই বাড়িতে আমিও থাকতে পারি না। বাবা বাবা, মুসাকে তুমি লালন পালন করেছো মাত্র, আর আমি তো তোমার আপন ছেলে। সেই ছোট্ট বেলা থেকে তুই মামার বাড়িতে বড় হয়ে শহরে চলে এসেছিস। গ্রামের মানুষ জানে মুসাই আমার একমাত্র ছেলে। বিগত 10 বছরে তুই কি একবারও বাবা মা ভাই বোনের খবর নিয়েছিস? ওই সন্ত্রাসীরা তোর মা আর বোনকে নির্মম ভাবে খুন করার পর ওই মুসাই তো নিজ হাতে ওদেরকে দাফন করেছে। মা আর বোনের খুনের বদলা নেবার জন্য উন্মাদের মতো খুঁজে বেড়াচ্ছে, আর তুই তো তোর সংসার নিয়ে ব্যস্ত। আরে আমি যদি মরি তাহলে আমার লাশ ওই মুসাই দাফন করবে। বাবা, এবার ভেবে দেখ কে আপন ছেলে আর কে পর। দাঁড়িয়ে আছিস কেন? যা, এখন তো রতনকে তোকেই উদ্ধার করতে হবে। রতন না তোর রক্ত? যা, রতনকে ফিরিয়ে নিয়ে আয়। আমার মুসা থাকলে এতক্ষণে রতনকে উদ্ধার করে নিয়ে আসতো।
এতে যদি মৃত্যুর মুখেও যেতে হতো তাও সে যেত। ভাইজান, ওই হলো মুসা। মুসা ভাই, ওই যে সিকান্দার খান। আমি মুসা, আমি রতনকে ফিরিয়ে নিতে এসেছি। এক টাইম এক কাম, সিকান্দার খান আমার নাম। তুই আমার ভাইয়ের গায়ে হাত দিছস, আমার ভাইয়ের রক্ত ঝরাইছস। আরে আমি চাইলে এলাকার সব মানুষের চাবাই কইরা রক্তের বন্যা বয়ে দিতে পারে। আরেকবার তুই আমার লোকের গায়ে হাত তুলছিলি, সেই দিনই আমি তোর টুকরো টুকরা কইরা ফলাইতে পারতাম। আমার মাথার রক্ত টকবক টকবক করতেছিল। তোর ভাই, তোর জন্য আমার কাছে আমার পা ধইরা তোর প্রাণ ভিক্ষা চাইছিল। তাই তুই বাইচা গেছস, তাই যে বাঁচবি। যদি তুই আমার আজ যাইলে লগে যুদ্ধ করে জিততে পার, নিজেও বাঁচবি, তার ভাতিজারেও নিয়ে যাবি। এইটা দেখতেছি আসল রয়্যাল বেঙ্গল টাইগার, এইটারই আমার চেলা বানাইতে হইব। সাব্বাস মুসা, সাব্বাস। আমি তোর শক্তি আর সাহস দেখা খুব খুশি হয়েছি, খুব খুশি। আর তুইও হই না খুশি হবি। আজ থেকে তুই আমার হইয়া কাজ করবি, বিনিময় তুই যা চাবি তাই পাবি। এই হাত গরিব মেহনতি মানুষের খেটে খাওয়া হাত, আগুনে লোহা করে শিকড় বানানো যায়, কিন্তু লোভ দেখিয়ে এই হাতে গোলামের শিকড় পরানো যায় না। অন্ধকার গলির কুকুর হইয়া বাইচা থাকার চাইতে বন্দি খাঁচার বাঘ হইয়া বাইচা থাকা অনেক ভালো। ওই সেকেন্ডার, তোর খোয়ারে যারা আছে সবাই তো কুত্তা, কুত্তার খোয়ারে বাঘ থাকে না, আর কুত্তা পুষার হাত দিয়ে বাঘ পুষা যায় না। এই মুসে আসতে কথা বল, বাঘের গর্জনের সামনে কুত্তার আওয়াজ বেমানা। তুই আমার কুত্তা কইলি কুত্তা, আরে কুত্তা কারে কয়, আমি তোরে দেখামু। আমি অগ্নি মানব, ধ্বংস করি সকল দানব, আমি অন্যের বিরুদ্ধে করি লড়াই। মনে রাখিস আমি গরিবের ভাই, আমি মুসা, মুসা ভাই। হুজুর, ভাইজান, ভাইজান, কি হয়েছে ভাইজান? মুসা, 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 আমার এক নম্বর আজরাইল বাঘারে মাইরা ওর ভাতিজারে এখান থেকে নিয়ে গেছে, আমার কুত্তা কইছে কুত্তা। মুসা, এইটা আবার কোন মুসা? এক মুসারে তো আমরা মাইরা ফেলাইছি। তারা ওই শুয়ের বাচ্চারে ধইরা রাখবে, আমি এই শহরে কুত্তা বানামু, কুত্তা।
দাদাজান রতন আমার রতন ভাই রতন দাদাজান বাবা মার দাদু ভাই তুমি আসলে কি করে আরে চাচুকে তুমি পাঠাওনি চাচুই তো মারামারি করে আমাকে নিয়ে এসেছে মুসা নিয়ে এসেছে হ্যাঁ চাচু ছাড়া আর কার এমন শক্তি আছে আমার মুসা কোথায়